বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী পড়েছেন, সেই দেবী চৌধুরানীতে ভবানী পাঠকের নামও আপনারা জানেন। ডাকাতি কালীবাড়ি, ডাকাতদের তৈরি এই কালীবাড়ি, মা ডাকাতি মা। হঠাৎ সে বৃষ্টির জল পেয়ে মৃতদেহ নড়ে চড়ে ওঠে এবং মৃতদেহ বসে বসে পড়ে। মাল্যদান হচ্ছে, বাহ দারুণ লাগলো। সবাই আরতি নিচ্ছে, আরতিতে এখানে এনে রাখা হলো, সবাই আরতি নিচ্ছে। তিনজন ডাকাত দাঁড়িয়ে রয়েছে। জায়গা ডাকাতি কালীবাড়ি। Hi everyone, welcome back to our channel The Destiny. I am Anindita. The Destiny family, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব গরম পড়েছে, তাই সন্ধ্যাবেলা একটুখানি বেরোলাম বাড়ির বাইরে। এসেছি খুব সুন্দর একটা জায়গায়, একদম ঐতিহাসিক স্থান, খুব ভয়ঙ্কর জায়গা। চলুন ভেতরে যাব, দেখব জায়গাটা কি। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী পড়েছেন, সেই দেবী চৌধুরানীতে ভবানী পাঠকের নামও আপনারা জানেন। সেই ভবানী পাঠক যে ডাকাতদের গুরু ছিলেন আর দেবী চৌধুরানী মা, তিনি এই ডাকাতি কালীবাড়িতে দুর্গাপুর থেকে ঘোড়া নিয়ে আসতেন। আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাটে স্নান করে এখান থেকে পুজো দিয়ে আবার ফিরে যেতেন ঘোড়ায় করে দুর্গাপুর। তা এই ডাকাতি কালীবাড়ির বিশাল মহিমা, মা খুব জাগ্রত। চলুন ভেতর দিকে যাব আর সব গল্প করব, কখন পুজো হয়, কি হয়, মা কেমন, চলুন ভেতরে গল্প যাই। সন্ধ্যা হয়ে গেছে, ভেতরের দিকে ঢুকব, রাস্তাটা পার হব, পার হয়ে ভেতরের দিকে ঢুকব। কি সুন্দর না জায়গাটা। সন্ধ্যাবেলায় আরতি শুরু হবে। মন্দিরটা কত সুন্দর করে সাজানো না, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান হয়। এই যে মন্দির চত্বরটা দেখছেন, এইখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রচুর লোকজন, খাওয়ানো দাওয়ানো হয়, সেগুলোর তিথি আছে, আমরা আসি খাওয়া দাওয়া করতে। আমার বাড়ি থেকে একটু দূরে, খুব বেশি দূরে না, 2-3 মিনিটের পথ। তা সন্ধ্যাবেলায় দেখেছেন কত মানুষ এসেছে এখানে, একটু শুধু মানে আরামের জন্য, গল্প করার জন্য, আর মাকে তো দর্শন করবেই, মাকে দর্শন করার জন্য তো অবশ্যই। মন্দিরে ঢুকলাম, বেদিতে নমস্কার করে নিলাম। আচ্ছা, মন্দিরে যে পুরোহিত আছে, কোনো বিয়ে টিয়ে হচ্ছে মনে হয়, খুব সেজে গুজে এসছে, বলতে পারবো না। মা ডাকাতি মা, কত বড় মা দেখেছেন। এই যে মায়ের বলি স্থান, এই যে এখানে মায়ের বলি হয়, এটা একটা শিবলিঙ্গ, এখানে সবাই শিব পুজোর দিন পুজো দিতে আসে। এই যে মোমবাতি ধরাচ্ছে, এ দেখতেই পাচ্ছেন যে শিবলিঙ্গ। এই কালীবাড়ির অনেক মাহাত্ম ঘুরিয়ে আর একটু একটু করে গল্প করি। ডাকাতি কালীবাড়ি, প্রথমেই বললাম যে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাস যারা পড়েছেন তারা এই ডাকাতি কালীবাড়ির নাম অবশ্যই জানবেন, কেননা দেবী চৌধুরানী উপন্যাসে। আচ্ছা, এই দেখুন বিয়ে হবে, মনে হচ্ছে বিয়ে করবে বলে এসে বসে রয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে, নতুন নতুন জড়ি, বাহ সুন্দর লাগলো দেখতে। যাই হোক, সাথে দেবী চৌধুরানী উপন্যাসে আপনারা এই ডাকাতি কালীবাড়ির নাম শুনবেন। মা দেবী চৌধুরানী ডাকাতদের রানী, তিনি মাঝে মধ্যেই ঘোড়া ছুটিয়ে আসতেন। সেই সময় ঠ্যাঙাড়ে বাহিনীর নামও আপনারা শুনেছেন, সেই ঠ্যাঙাড়ে বাহিনীর হাতে একবার দেবী চৌধুরানী পড়েছিলেন। তা মা দেবী চৌধুরানীকে দেখে সেই ঠ্যাঙাড়ে বাহিনী তো ভয়ে থরথর কাঁপছে। সেই ঠ্যাঙাড়ে বাহিনী কিন্তু আমাদের এখানেই, এই পাণ্ডুয়া থেকে আমাদের এই আদিসপ্ত গ্রামের মধ্যেই ঠ্যাঙাড়ে বাহিনীর অস্তিত্ব ছিল। সেই ঠ্যাঙাড়ে বাহিনী তো এখন আর নেই, ঠ্যাঙাড়ে বাহিনীর গল্প সবাই জানেন আশা করি। মা দেবী চৌধুরানীকে দেখে সেই ঠ্যাঙাড়ে বাহিনী তো ভয়ে কম্পমান। তা মা দেবী চৌধুরানী আসতেন, এসে আমাদের এই মাকে পুজো দিয়ে যেতেন। মা খুব জাগ্রত, খুব জাগ্রত। আমাদের এখানে মাকে সবাই খুব একটা ভয়ে জড়ানো, শ্রদ্ধায় মাকে সবাই পুজো দেয়, খুব ভয় পায় সবাই মাকে, মানে কোনো অন্যায় কাজ করলে সেটা থেকে প্রচণ্ড ভয় পায় যে না, মায়ের কাছে অন্যায় করে যাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। এই ডাকাতি কালীবাড়ির একটা গল্প, আমরা তখন ছোটো, তা হঠাৎ শুনি মায়ের গয়নাগাটি কেউ একজন চুরি করে নিয়ে গেছে,
কত লোক দেখুন, ওই যে এসছে। যাই হোক, মায়ের গয়নাগাটি কেউ একজন চুরি করে নিয়ে গেছে। তারপরে তার অনেক ক্ষতি হয়েছিল, তার বউ গর্ভবতী ছিল, তার বাচ্চাটা মারা গেছিল এবং সেও খুব অসুস্থ হয়ে পরবর্তীকালে মারা যায়। তা সুতরাং এই মায়ের কাছে কোনো অন্যায় চলে না, আমরা কোনো অন্যায় করে মায়ের কাছে আসতে পারি না। আর এই যে পুরোহিত মশাই দেখছেন, এই পুরোহিত মশাইয়ের সঙ্গেও একটা ইতিহাস জড়িত আছে, সেই ইতিহাস বলবো, সেই ইতিহাসের গল্প করব। যাই হোক, চলুন একবার যাই দেখি। সবাই গালি বাজছে যে মায়ের যে পুরোহিত, প্রধান পুরোহিত, সেই প্রধান পুরোহিতের ভাইকে আমি ছোটোবেলা থেকেই ধর্ম ভাই হিসাবে মানি। তা ও আমার ধর্ম ভাই, তা ও দাদা পুজো দেয়, পুরোহিতের দাদা, পুরোহিত যে সে আমার ধর্ম ভাইয়ের দাদা, তা সেও সম্পর্কে দাদাই হয় আমার, পুরোহিত মশাই যে পুজো দিচ্ছে। তা এই কালীবাড়ির সঙ্গে তো বিশেষ একটা আত্মার সম্পর্ক, যাকে বলে অন্যান্য বাড়ির থেকেও। এই যে বিয়ে হবে, দেখুন সেজে গুজে এসেছে বিয়ের জন্য বোধ হয়। যাই হোক, তা এই কালীবাড়ি বিশেষ একটা আকর্ষণ আমাদের কাছে। সন্ধ্যাবেলায় কত লোক দেখেছে, সবাই পুজো দিতে এসেছে, আবার সময়টা কাটাতেও আসে, সবাই আসে। অনেকটা চত্বর তো বিশাল বড় মায়ের প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করে, সবাই এসে একটু বসে। হ্যাঁ, সকাল থেকেই পুজো হয়, যখন খুশি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশেই রোহিত মশাইয়ের বাড়ি, আপনারা যখন খুশি আসতে পারেন। শুধু রাত 8:30 সন্ধ্যারতিটা হয়, সেই সন্ধ্যারতিটার পর মায়ের শয়ন হয়ে যায়। তার আগে যখন খুশি সকালবেলায় দিকে, দুপুরের দিকে যখন খুশি আসুন না কেন, রোহিত মশাই পাশেই থাকে, তাদের তাকে ডেকে নিলেই আপনারা পুজো দিয়ে দিতে পারবেন। আর বিশেষ বিশেষ দিনে তো বিশাল উৎসব হয়, বিশাল পুজো হয়। আর কালী পুজোর দিন তো এখানে ভাবাই যায় না, মায়ের পুজো তো রোজ, মায়ের পুজো রোজ হয়। কালী পুজোর দিন একটা বিশেষ দিন আছে মাঘ মাসের, সেই দিনটাতে, মাঘ মাসের একটা বিশেষ দিন, সেই দিনে প্রচুর খাওয়ানো দাওয়ানো হয়, প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া করে। আর পয়লা বৈশাখের দিন, অক্ষয় তৃতীয়ার দিন, এইসব দিনগুলোতে তো যেসব মায়ের যেসব কালী পুজোর দিনগুলো, সেই সব দিনগুলোতে তো বিশাল বড় করে পুজো হয়। আপনাদের বলি, চলুন মন্দিরটা ঘুরি আর আপনাদেরকে একটা সুন্দর ইতিহাস বলি। পুজো হচ্ছে, দাদা পুজো করছে। চলুন একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে আসি, মন্দির প্রাঙ্গণটা ঘুরে গল্প করব আর বলবো, দেখি। আচ্ছা, এই যে অশ্বত্থ গাছটা দেখছেন, এই যে বড় অশ্বত্থ গাছটা, এই অশ্বত্থ গাছটার একটা বিশাল ইতিহাস আছে। অশ্বত্থ না, বট অশ্বত্থ দুটোই আছে, মানে এই বট গাছটা তা কী ইতিহাস না, চলুন একটু ঘুরি আর বলি। আমাদের এখান থেকে এইদিক থেকে, এইদিকে আমাদের এইদিকে হচ্ছে মায়ের এদিকে, এদিকে হচ্ছে গঙ্গা, আর এদিকে হচ্ছে জিটি রোডের দিক থেকে এদিকে আসতে হয়, আর এদিকে হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে পূর্ব দিক, এদিকে হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে উত্তর দিকটা। এদিক থেকে যত মৃতদেহ আসে গঙ্গায়, আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাটে দাহ করার উদ্দেশ্যে, তা সেই মৃতদেহ এই বটগাছের গোড়ায়, মানে আগে তো রাস্তা ছিল, তা এই বটগাছের গোড়ায় মৃতদেহ শয়ন করে রেখে সবাই একটু বিশ্রাম নিয়ে তবে গঙ্গায় দিকে এগিয়ে চলে। কেন কি, এই মন্দির পেরিয়ে মৃতদেহ নিয়ে যেতে নেই, এই মন্দির পেরিয়ে আমাদের এখান থেকে কেউই মৃতদেহ নিয়ে যায় না, কোনো বাড়ির লোকই, এটা বারণ, যুগ যুগ ধরেই বারণ। এই দেখুন সবাই বসে বসে হাওয়া খাচ্ছে, দেখুন কী সুন্দর, দেখেছেন কী সুন্দর হাওয়া খাচ্ছে। যাই হোক, গল্পটা বলি, তাই মন্দির পেরিয়ে মৃতদেহ নিয়ে কেউ যায় না, হ্যাঁ এখন অবধি না, কোনো এক্ষুনি যদি কোনো মৃতদেহ এখান দিয়ে যায় আমি দেখাতে পারবো কি যে তারা এখানে আগে দাঁড়াবে, মন্দিরে প্রণাম করবে, 5-10 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে তবে মৃতদেহ নিয়ে এই মন্দির পার হয়ে যাবে। তা আমাদের বাবার কাছে শোনা, আমার বাবা পিতৃদেব গত হয়েছেন, তিনি আর নেই। যাই হোক, তা এখানে এই দিকে বাগাটি কলেজ, এই দিকটাতে এই যে মন্দির, এই যে মন্দির, মন্দিরের এই দিকে বাগাটি কলেজ, এদিকে বাগাটি কলেজ, শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। তাই কলেজ থেকে বাবা ফিরছিলেন বিকালবেলায়, তা
এক মৃতদেহ, খুব বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর এক মৃতদেহ এইখানে এই বটগাছটার তলায়, এই যে বটগাছটা দেখছেন এই বটগাছটার তলায় মৃতদেহটা রেখে, তারা প্রচণ্ড বৃষ্টি তো তা মৃতদেহে রেখে এই মন্দিরের একটুখানি আড়ালে, যেখানে মানে বৃষ্টি থেকে বাঁচা যায়, এই মন্দিরে মন্দিরের পাশে সবাই ঢুকতে পারে, এখানে আমাদের এই নিয়মটা আছে আর কি, মৃতদেহ নামিয়ে রেখে সবাই মন্দিরের পাশে আড়ালে বসেছিল। তা যাই হোক, মানে মন্দিরের ভেতরে নয়, মন্দিরের একদম চাতালের ভিতরে যেতে পারে না, কিন্তু এখানে আসতে পারে, যাই হোক, তা সেখানে বসেছিল। এইবার প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তা এবার আমার বাবারা কলেজ থেকে ফিরছিল, বাবা বন্ধুরা কলেজ থেকে ফিরছিল, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা বলছি ধরুন, তা কলেজ থেকে ফিরছিল, ফিরতে গিয়ে তা সেই মৃতদেহ দেখতে পায়, হঠাৎ সে বৃষ্টির জল পেয়ে মৃতদেহ নড়ে চড়ে ওঠে এবং মৃতদেহ বসে, তার বাড়ির লোকজন যারা এসেছে তারা তো ভয়ে চিৎকার করে এদিক ওদিক দৌড়ে পালায়। তা তখন তার দিনে আজ থেকে 50 বছর আগের কথা বলছি, 40-50 বছর আগের কথা ভাবতেই পাচ্ছেন, মানুষ কতটা কুসংস্কারগ্রস্ত। সেই অবস্থায় সে মৃতদেহ তো উঠে বসেছে, নড়াচড়া করছে, উঠে তো বসেনি, দড়ি দিয়ে বাঁধা, মৃতদেহ তো নড়াচড়া করছে। বাবার বন্ধুরা মিলে তার গায়ের বাঁধন খোলে এবং তাকে তুলে এনে মন্দির প্রাঙ্গণে তাকে নিয়ে এসে জল দিয়ে তাকে সুস্থ করে। সেই এক ঘটনা আজ আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তারপর থেকেই, তার আগে থেকেই তো নিয়ম ছিল, তারপর থেকে আরও কড়াকড়ি নিয়ম হয়ে যায় কি, যে কোনো মৃতদেহ নিয়েই এখান থেকে মন্দির প্রাঙ্গণের মন্দিরের টপকে যাওয়া যাবে না, কেননা মৃতদেহ যেহেতু জীবিত হয়ে গেছিলো। এবং এটা সত্যি ঘটনা, এবং এটা আমার যে মানে বাবার সঙ্গে ঘটেছিল ঘটনাটা, তাই জন্য বলছি খুব মানে খুবই জাগ্রত এই মন্দির, ভাবা যায় না। তাই জন্যে সবাই এই আশাতেই এখানে মৃতদেহ নিয়ে দাঁড়ায় কি হয়তো এই মায়ের নজর পড়লে তিনি আবার জীবিত হয়ে উঠবেন। তা তবে থেকেই মৃতদেহ নিয়ে কেউ এই মন্দির প্রাঙ্গণ পার হয়ে যান না, সবাই মৃতদেহ নিয়ে এই মন্দির প্রাঙ্গণে দাঁড়াবেনই, না দাঁড়িয়ে কেউ যাবেন না। তা তবে থেকে এই নিয়ম চলে আসছে। তা অনেক ইতিহাস বললাম এই মন্দিরের, মন্দির খুব জাগ্রত, মন্দিরের আর মনের ইচ্ছায় যে আপনি এখানে মানুষকে কাউকে খাওয়াতে চান তাহলে পরে এখানে এসে যেদিন আপনি খাওয়াতে চাইবেন সেই দিনই সকালবেলায় আসতে পারে, এসে এদের হাতে পয়সা দিলে পরে, এই যে পুরোহিত মশাই রয়েছেন ওনার স্ত্রী মানে ব্রাহ্মণ দিয়েই আপনি রান্না করিয়ে এখানে সবাইকে খাইয়ে যেতে পারবেন, সবাই তাই করে, আমাদের বাড়ি থেকেও একবার করা হয়েছিল, এসে এখানে পয়সা হাতে ধরে দেওয়া হয়েছিল, যেখানে খাওয়ানোর কথা বলা হয়েছিল পয়সা হাতে ধরে দিয়ে তারা রান্না করে দিয়েছিল, পুরোহিত মশাইয়ের স্ত্রী রান্না করে দেয়, রান্না করে দিলে পরে এখানেই ভোগ সবাইকে আপনি বিতরণ করতে পারবেন। আছে, চলুন পুরোহিতের বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, পুরোহিতের বাড়িটাও দেখিয়ে দেবো, আমার তো ভাই হয় পুরোহিতের ভাই, তাকে আমি ছোটোবেলা থেকে এই ধর্ম ভাই ডেকেছি, তা সে তো ভাই হয় আমার। তা চলুন ওদের বাড়িটাও দেখিয়ে দেবো, এই যে ওদের বাড়ি, আমি কোন দিক থেকে এলাম, এই যে মন্দির দেখতেই পাচ্ছেন, এই যে এলাম, এই যে পুরোহিতের বাড়ি, এই যে যখন খুশি আসবেন, এসে যদি নাও থাকে মন্দিরে কেউ, যদি বাড়িতে এসে ডেকে নিয়ে যান পুরোহিতের, যে পুজো দেবো, অনেক দূর থেকে এসছি, সবাই পুজো দিয়ে দেবে। এই যে বাড়ি, বাড়ির ভেতরে ঢুকবো। পুরোহিতের বাড়িতে গেছিলাম, ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা করলাম, তা এখানে বিয়ে শুরু হয়ে গেছে, বললাম যে বিয়ে হবে, যে বিয়েতে বসেছে, একটু মুখটা দেখি কনের, ওই যে কনের মুখটা পাশ থেকে দেখা যাচ্ছে, যে বিয়েতে বসেছে, বিয়ে হচ্ছে, যাকে একটা ভালো দিনে এসেছি, এখানে রোজ দিনই হয়, এরকম ভালো দিন বলে কিছু নেই, কিন্তু যাই হোক আমি একটা ভালো দিনের সাক্ষী রইলাম। এই যে বিয়ে হচ্ছে, কী সুন্দর লাগছে না, দারুণ দিনে একটা এসেছি, কী সুন্দর, এই যে বিয়ে হচ্ছে, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ, মাল্যদান হচ্ছে, বাহ দারুণ লাগলো। বসে রইলাম, বিয়েটা হয়ে গেল, বিয়েটি হওয়ার পর আরও সাধারণ মানুষ যারা পুজো দিলেন, বিয়ে নিলেন, এরপর আরতিটা শুরু হলো, এই যে আরতি শুরু হয়েছে, কি ভালো লাগছে না, আমার এই আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে, কত সুন্দর।
এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন একটু বলে দিই। মনোবাঞ্ছা তো পূরণ হবেই, মনস্কামনা তো পূরণ হবেই, অনেক কথাই বললাম, এর ইতিহাসও বললাম। আমাদের হাওড়া থেকে মেন লাইন বর্ধমান লাইন যেটাকে বলে আর কি, হাওড়া থেকে সেই বর্ধমান লাইনে ব্যান্ডেল জংশনের পর দুটো স্টেশন মকরাতে নামলে পরে এখানে আপনি চলে আসতে পারবেন, বা ব্যান্ডেল থেকেই কাটোয়া লাইন দিয়ে ত্রিবেণীতে নামলেও চলে আসতে পারবেন। এটা ত্রিবেণী ডাকাতি কালীবাড়ি বলেই বিখ্যাত, দুদিক দিয়েই আসা যায়। বা যারা যদি গঙ্গার ওপার থেকে কেউ আসতে চান তাহলে কল্যাণীতে নেমে টোটো অটো আরও গাড়ি আছে, সেগুলো ধরলে পরেই আমাদের ত্রিবেণীতে চলে এলেই সেখান থেকে আবার টোটো অটো ধরে এই ডাকাতি কালী মন্দিরে চলে আসতে পারবেন। মকরা স্টেশন থেকে নেমেও টোটো বা অটো ধরে চলে আসতে পারবেন, ত্রিবেণী স্টেশনে নেমেও চলে আসতে পারবেন, ব্যান্ডেল জাংশন থেকে কাটোয়া লাইনে বা বর্ধমান মেন লাইনে। বর্ধমান মেন লাইনে এলে মকরায় নামতে হবে, আর কাটোয়া লাইনে এলে ত্রিবেণীতে নামতে হবে। ওখান থেকে এসে আপনারা এই ডাকাতি কালী বাড়িতে আসতে পারবেন। দেখুন আরতি চলছে, আরতি চলতে চলতেই আমি ওই যে সবার মাথায় চামড় ছুঁয়ে দিচ্ছে দাদা, একটু যাই চামড়টা ছুঁয়ে আসি। আবার নতুন ভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা।